বন্ধুরা, এবার দেখে নেব বিহেভিয়ার সায়েন্সের সিলেবাস। এর মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে সাইকোলজি, একটা সোশ্যোলজি। সাইকোলজি 40 আওয়ার্স, সোশ্যোলজি 20 আওয়ার্স। কোর্স ডিটেইল: দিস কোর্স ইজ ডেস্টিনড টু হেল্প দ্য স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডাইনামিক অফ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড কনসেপ্ট অফ মেন্টাল হেলথ। এটা স্টুডেন্টদেরকে হিউম্যান বিহেভিয়ার কনসেপ্ট বুঝতে সাহায্য করে। দিস সেল এনাবেল দেম টু ডেভেলপ পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ইন দ্য পেশেন্ট অফ নার্সিং ইন অল হেলথ কেয়ার সেটিং। এটা ডেভেলপ করতে পজিটিভ অ্যাটিটিউড, মানে তোমার পজিটিভ অ্যাটিটিউডকে এবং গুড পার্সোনাল ইন্টারপার্সোনাল রিলেশনশিপকে বাড়াতে সাহায্য করে, যাতে পেশেন্ট, নার্স এবং অন্যান্য যে হেলথ কেয়ার সেটিং থাকবে তাদের মধ্যে যেন ভালোভাবে সমঝোতা বজায় হয়ে থাকে। ইউনিট 1, ইউনিট 1 ইন্ট্রোডাকশন, সাইকোলজির ইন্ট্রোডাকশন, ডেফিনেশন, স্কোপ অফ সাইকোলজি, ইম্পর্টেন্ট অফ সাইকোলজি। ইউনিট 2 থাকবে স্ট্রাকচার অফ দ্য মাইন্ড, হিউম্যান মাইন্ডের স্ট্রাকচার। তার মধ্যে প্রিকনসিয়াস মাইন্ড থাকবে, ইগো, আইডি, সুপার ইগো থাকবে। ইউনিট 3 থাকবে সাইকোলজি অফ হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ার, বেসিক হিউম্যান নিড, বডি মাইন্ড রিলেশনশিপ, মেন্টাল হেলথ। ইউনিট 4 থাকবে লার্নিং নেচার, টাইপ অফ লার্ন, পারসেপ, এফেক্ট লার্নিং, মেমোরি, তারপর থিঙ্কিং অফ রিয়াকশন, অবজারভেশন অ্যান্ড পারসেপশন। ইউনিট 5 থাকবে পার্সোনালিটি, মিনিং, নেচার, অ্যাসেসমেন্ট। ইউনিট 6 থাকবে ইন্টেলিজেন্সি। সোশ্যোলজি: দিস কোর্স ইজ ডিজাইনড টু হেল্প দ্য স্টুডেন্ট গেইন টু আন্ডারস্ট্যান্ড দ্য সোশ্যোলজি ইন দ্য কনসেপ্ট অফ ইট রিভার্স টু নার্সিং পেশেন্টস। ইউনিট 1 হচ্ছে ইন্ট্রোডাকশন অফ সোশ্যোলজি, ডেফিনেশন অফ সোশ্যোলজি, স্কোপ অফ সোশ্যোলজি, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ইউজিং। ইউনিট 2 থাকছে ইন্ডিভিজুয়াল। ইউনিট 3 থাকছে দ্য ফ্যামিলি, ডেফিনেশন, ফ্যামিলি সার্কেল, ইম্পর্টেন্ট ফাংশন, টাইপ অফ ম্যারেজ। ইউনিট 4 থাকছে সোসাইটি, ডেফিনেশন অ্যান্ড মিনিং অফ সোসাইটি, গ্রুপ অফ সোসাইটি, সোশ্যাল চেঞ্জিং, সোশ্যাল কন্ট্রোল। ইউনিট 5 থাকছে দ্য কমিউনিটি, কমিউনিটি ডেফিনেশন, টাইপ, কালচারাল অ্যান্ড ক্যারেক্টার্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।